সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে সাংবাদিক ভাইরা যারা আসছেন এখানে ইলেকট্রিক মিডিয়া অবশ্য প্রিন্ট মিডিয়া ইউটিউব মিডিয়া যারা আছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ এই বৃষ্টির মাঝেও আপনারা সময় করে এসেছেন আপনাদের মূল্যবান সময় দিয়ে কারণ এই বলছি কারণ রংপুরের সাথে আমি যুক্ত আজকে থেকে না প্রথম শোরুম থেকে আমি অনেক সৌভাগ্যবতী নিজেকে মনে করছি যে কারণ প্রথম শোরুম তারা উদ্বোধন করেছে আপনারা সকলেই জানেন ধানমন্ডি লাপা প্লাজা এবং আমি সেই সময় বলেছিলাম যে রংপুরলি বিশেষ করে শাড়িতেই নারী এটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না এবং আমি নিজেও রংপুরলি শাড়ি পরে আছি তখন আমি বলেছিলাম যে আমি রংপুরলি শুধুমাত্র লাপা প্লাজায় দেখতে চাই না আমি চাই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় শোরুম উদ্বোধন করেছেন তারা মিরপুর দুয়ে এবং মিরপুর দুই শপিং মলে সো খুবই ভালো লাগছে আমি রংপুরলির জন্য অনেক শুভকামনা জানাই কারণ রংপুরলি শুরু হয়েছিল কিন্তু অনলাইন থেকে এটা আপনারা ওই সময় শুনেছেন আজকেও বলছি তো রংপুরলিতে যারা যারা আছেন যে উদ্যোক্তারা আছেন তারা কিন্তু অনলাইন থেকে শুরু করেছেন আর যেইখান থেকে আমি একটি কথা বলবো যে অনলাইন থেকে তারা আজকে প্রতিষ্ঠানে এসেছেন এটা বিশাল ব্যাপার তো আবার আগের মতোই সেই কথা সূত্র ধরেই বলবো যে রংপুরলি দ্বিতীয় শোরুম উদ্বোধন করেছেন এখানেই না আমি চাইবো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই রংপুরলি উদ্বোধন হবে এবং শুধুমাত্র দেশে না আমি যেহেতু কিছুদিন আগেই দেশের বাইরে থেকে এসেছি আমি দেখেছি দেশের বাইরে জামদানি শাড়ির কতটা চাহিদা কতটা মানুষ চায় তারা দেশের বাইরেও আস্তে আস্তে যাবেন এটা আপনারা যারা উপস্থিত আছেন এবং আমি যেহেতু তাদের উদ্বোধনে সবসময় নিজেকে যুক্ত করতে পারছি আমি মন থেকে দোয়া করি এবং আমার এটাই মনের চাওয়া থ্যাংক ইউ আজকে আসলে এই আয়োজনটা রংপুরলির দ্বিতীয় শোরুম উদ্বোধনকে কেন্দ্র করে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে আসছেন এত গরমের মাঝখানে এবং বৃষ্টির মাঝখানে এত ঝামেলা করে আসলে জায়গাটাও ছোট সো সবার জন্য আসলে জায়গা হওয়াটাও কঠিন ছিল তো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই এসে জয়েন করেছেন এবং হচ্ছে এই জায়গা আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমরা রংপুরলির আমার কাছে তো প্রথম শোরুমটা যেদিন উদ্বোধন করি সেদিন আমাদের আসলে মানে ওটা একটা ঈদের দিন ছিল আজকে আরও একটা ঈদের দিন যে দ্বিতীয় একটা শোরুম আমরা ওপেন করতে পেরেছি এবং তার চেয়ে বড় একটা খুশির বিষয় যে দিদিকে আমরা প্রথম শোরুম উদ্বোধনীতে পেয়েছিলাম আমাদের দ্বিতীয় শোরুম উদ্বোধনীয় দিদির হাত ধরেই হয়ে গেল সো আর ফিতাকাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ যারা আমাদের এই যাত্রায় সঙ্গে ছিলেন আমাদের সকল ক্রেতা আমাদের সকল শুভাকাঙ্ক্ষী দর্শক যারাই আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের পরিবারের যারা আছেন সবার পরিবারের সবাই আসলে সহযোগিতা না থাকলে এতদূর আসা হয় না তো সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের এই যাত্রায় সঙ্গে ছিলেন থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ একজনের কাছে মাইকগুলো দিয়ে দেন আর আমি কথা বলে নিই ভাই চারটা ইংলিশগুলো দিয়ে আপু হ্যাঁ ও